পূজা, হ্যাঁ বলো। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে তুমি? এটা তুমি কি পোশাক পরেছো? তোমাকে বলেছিলাম না, আজকে থেকে আমি কলেজ যাব। আসলে বিয়ের পর এতগুলো দিন কলেজে অফ হয়ে গেছে, সামনেই তো এক্সাম, তো সেই কারণে আমি আজকে থেকেই কলেজ যাচ্ছি। কোনো কলেজ ফলেজ যাওয়ার দরকার নেই, সোজা ঘরে যাও। কি একবার বললাম শুনতে পাওনি নাকি? আমাদের পরিবারে বিয়ের পরে কেউ কলেজ যায় না, সবাই ঘরের কাজ করে। যা পড়াশোনা করার বিয়ের আগে করে ফেলেছো, ঘরে যাও। কিন্তু স্বর্ণ, তুমি তো বিয়ের আগে বলেছিলে যে বিয়ের পর আমি আমার ইচ্ছা মতন পড়াশোনা করতে পারবো, আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারবো। তো বিয়ের আগে বলেছিলাম, এখন আমার মুড চেঞ্জ হয়ে গেছে, এখন বলছি করতে দেবো না। ব্যাস, কথা শেষ, ঘরে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, সোজা ঘরে যাও। তোমাকে বারবার বলছি, তুমি বুঝতে পারছো না, এই পরিবারে বিয়ের পর কেউ পড়াশোনা করে না, যা পড়াশোনা করার বিয়ের আগে করে ফেলেছো। এখন তোমার কাছে শুধু প্রায়োরিটি আমি আর আমার পরিবার, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। ঘরে যাও, আমি অফিস বেরোচ্ছি। কিন্তু স্বর্ণ, কোথায় গেছিল? আমি আসলে এই পাশেই গেছিলাম। পাশে আমি খুব ভালো করেই জানি যে তুমি কলেজ গিয়েছিলে। আমি নিষেধ করার পরে তুমি কলেজ গেলে, আমি তোমাকে নিষেধ করিনি কলেজ যেতে। লাগছে, ছাড়ো। লাগুক, এটাই তোমার শাস্তি। এরপর থেকে আর যদি আমি কলেজ যেতে দেখি, তাহলে তোমার এমন অবস্থা করব যে তুমি বাড়ির বাইরে বেরোতে পারবে না। যাও, ঘরে যাও। এবার বলতো কি হয়েছে তোর? কলেজেও আসছিস না, ঠিক মতন ফোনও ধরিস না, চোখের নিচে এই রকম পরিমাণে কালি পড়েছে, কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি তো। আমি তোকে বহুদিন ধরে চিনি পূজা, আমার কাছে কিছু লুকোবি না, বল বল কি হয়েছে। আমি আর পারছি না রে এখানে এইভাবে থাকতে। স্বর্ণ আমাকে বিয়ের আগে যা যা কথা দিয়েছিল, এখন সব উল্টো কথা বলে। আমি যে মানুষটাকে ভালোবাসতাম, যে মানুষটাকে চিনতাম, এটা পুরো অন্য একটা মানুষ। জানিস, ও আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে, আমার উপর চিৎকার করে, আমার গায়ে হাত তোলে। এত কিছু হয়ে গেছে, কাকিমাকে জানিয়েছিস? জানিয়েছি, মা বলেছে বিয়ের পর এরকম একটু একটু হয়, মানিয়ে নিতে হয়। মানিয়ে নিতে হয়? হতে পারে, এই সমস্ত আগেকার দিনে হতো। আগেকার দিনে মেয়েদের সংসার সমস্ত কাজ মুখ বুঝে করতে হতো, অত্যাচার সহ্য করতে হতো, তারপর যৌতুকও দিতে হতো। কিন্তু এখন 2023 দাঁড়িয়ে এই সমস্ত কিচ্ছু হয় না। সমাজ বদলেছে, সময় বদলেছে, আইনও বদলে গেছে। এটা তোর ডিসিশন, তুই বরের হাতে মার খাবি না নিজে প্রতিবাদ করবি। পারলে নিজের জন্য স্ট্যান্ড নে। কি ব্যাপার এখানে বসে আছো যে? আমার জন্য গ্লাস জল নিয়ে এসো। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি কাল থেকে আবার কলেজ যেতে চাই।
কলেজ পড়াশোনার ভূত এখনো মাথা থেকে নামেনি নাকি? হ্যাঁ, ডোজটা বোধহয় ঠিক মতো পড়েনি, ডোজ পড়লেই সব ঠিক হয়ে যাবে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি, আর নয়। কি ভেবেছ কি তুমি আমায়? যখন খুশি তুমি আমাকে মারবে, যখন খুশি আমার উপর অত্যাচার করবে, যা খুশি তাই নোংরা নোংরা কথা বলবে, কেন? আমি কি মানুষ নই? আমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? আমি তোমার বউ, এই বাড়ির কোনো কাজের লোক নই যে সারা দিন তোমার আর তোমার মা বাবার সব অর্ডার পালন করব। তোমার যদি কাজ করানোরই দরকার থাকতো তাহলে বিয়ে করে একটা কাজের লোক নিয়ে আসতে। বউ নয়, বিয়ের আগে তো কত বড় বড় কথা বলেছিলে, আর বিয়ে করতেই সব মোরালিটি উধাও। আমার একটা সহ্যের সীমা আছে, আর একদিনও তোমার কোনো অত্যাচার আমি সহ্য করব না। কাল সকালেই আমি এই বাড়ি থেকে চলে যাব। ডিভোর্সটা দিয়ে দিও।